তো আমার চিংড়ি মাছ তার উপর বাজি করা শেষ। দেখুন আমার চিংড়ি মাছ ফ্রাই করা শেষ, তো আমি এগুলো নিয়ে এনেছি, এগুলো এখানে আমি ডাউল রান্না করতে আছি। দেখুন তো এখন আমি চিংড়ি মাছের সাথে বেগুন ভাজি দিব। বেগুন ভাজি প্রায় হয়ে গেছে, তো দেখুন আমি এখন বেগুন ভাজি করতে আছি। একটু সময় দিতে হবে আমার বেগুন ভাজি হতে হলে। প্রায় হয়ে গেছে আমার ডাউল বেগুন ভাজি সব হয়ে গেছে আমার মোটামুটি। আমি এখন বেগুন ভাজি নিয়ে নিব, এক এক করে সবগুলো নিয়ে নিব, চিংড়ি মাছ আর বেগুন ভাজি আজকে আমি ফ্রাই করব। দেখুন আমি কীভাবে রান্না করি, সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আমার চিংড়ি মাছ ফ্রাই করা শেষ, বেগুন ভাজিও ফ্রাই করা শেষ। তো আমি এখন ফ্রেশ দিব, কাঁচামরিচ দিব, এর আগে একটু অয়েল দিব। অয়েল দিতে আমি এগুলারে ভালো করে একটু সিদ্ধ করে নিব, ভাজি করে নিব, তারপর রসুন দিব। রসুন দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব, তারপর অলিভ দিব সামান্য, তারপর পানি দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিব, যেন ভালো করে কাঁচামরিচ সিদ্ধ হয়ে যায়। এগুলো একটু এ করতে হবে। তো আমি তারপর আলু দিয়ে দিব, আলু এক সামান্য দিব, যেন এগুলো টেস্ট হয়ে থাকে। দেখুন আমার আলু দিয়ে দিছি, আমি একটু পানি দিব বেশি করে, আলু যেন সিদ্ধ হয়ে যায়। তো একটু ওয়েট করতে হবে। আমি এখানে ডাউল রান্না করতে আসি, ডাউল প্রায় হয়ে গেছে। আমি এখন চিংড়ি মাছ ফ্রাই করবো, চিংড়ি মাছ বেগুন ভাজি দিয়ে দিছি আমি। তো আমার হয়ে গেছে, এখন আমি ডাউল উপরে ধনিয়া পাতা দিব একটু। দেখুন ডাউল হয়ে গেছে আমার ডাউল, এখন ডাউলের উপর আমি একটু ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব, ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে নিব। সামান্য একটু অয়েল দিব এখানে। তো আমি এখানে আমার চিংড়ি মাছ ফ্রাই করা শেষ, আমার এগুলোর উপরে সামান্য সামান্য একটু টমেটো দিয়ে দেবো, যেন জিনিসটা দেখতে ভালো দেখা যায়, খাইতে অনেক টেস্ট হয়। তো আমার চিংড়ি মাছ ফ্রাই করা শেষ। তো আমার এখানে অয়েল দিছি আমি, অয়েলটা একটু গরম হয়েছে, তো আমি অয়েলের উপরে একটু রসুন কেটে পিস পিস করে দিয়েছি, একটু ভাজি করে নেবো, নেড়ে ছেড়ে নেবো। তারপরে একটু গোলমরিচ সামান্য জিরা দিয়ে আমি এগুলো নিয়েছে একটু কড়া করে ডাউলের উপরে দিব। তো আমার এগুলো একটু কড়া হোক, তো আমার কড়া হয়ে গেছে, আমি এখন ডাউল উপরে দিব কীভাবে দেখুন। সবগুলো দিয়ে দিয়েছি, একটু নেড়েছেড়ে নিব। তারপরে আমি এখানে একটু রয়ে গেছে, তো আমি একটু ডাল নিয়ে এগুলো নিয়েছে তারপর পুরোটা দিয়ে দিব, দিয়ে নিয়েছে ভালো করে নেড়েছেড়ে দিব। আমার ডাউল ফ্রাই করা শেষ, ডাউলটা অনেক টেস্ট হবে, কালার বুঝে দেখতেছে। তো আমার মাছি ফ্রাই করা শেষ, চিংড়ি মাছ ফ্রাই করা শেষ, আমি এগুলার একটু নিয়েছে একটু ভাপ দিয়ে দিব, যেন জিনিসটা ভালো দেখা যায়। দেখুন আমার আজকের ফ্রাই চিংড়ি মাছ, পটেটো, বেগুন ভাজি আর ডাউল, এই হলো আজকের রেসিপি আমার।